আমার বাবার বাড়িতে শ্রী শ্রী রাধা গোবিন্দ মহোৎসবের ভোগারতি চলছে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্র নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আজ নভেম্বরের 8 তারিখ শুক্রবার, মন্দিরে চলছে তুলসী পরিক্রমা বাল্যভোগ। আমাদের বাড়ির পশ্চিম পাশেই নদী, নদী ভাঙ্গন দেখতে এলাম। সবার মুখে মুখে শুনেছি আজ সচক্ষে দেখব। এই দেখুন, এই রাস্তা দিয়ে দৈনিক কত হাজার কত শত মানুষের চলাচল ছিল। এবার সর্বনাশা বন্যার পরবর্তীতে নদীটার এই অবস্থা হয়েছে। জোয়ার ভাটা হয়, এই কারণেই ভাঙন রোধ করা যাচ্ছে না। এটা হলো আমার জ্যাঠাতো ভাইদের ঘর। ওনাদের ঘর থেকে নদী মনে হয় 10 গজও হবে না। এরপরে শ্মশান, শ্মশানের মন্দিরগুলো ভেঙে নিচে পড়ে যাচ্ছে। একটা মন্দির পড়েও গেছে, শ্মশান ভেঙে গেছে, আর বেশি নাই, অল্প একটু আছে। শ্মশানের ওয়ালও ভেঙে গেছে। ওইদিকে জেলে বাড়িতে ঘরের অর্ধেক অর্ধেক পড়ে গেছে, ওটা দেখতে যাব বিকেলবেলায়। আমার জ্যাঠাতো ভাইদের ঘরের পিছনে ছোট্ট একটা চৌবাচ্চার মতো, এরপরে রাস্তা আর নদীর পাড় একসাথে, ওই পাড়টাই ভেঙে গেছে। মানুষের যে কি দুর্ভোগ! আর এদিকে বাড়ির সবাই ভয়ে ভয়ে আছে, কখন যে বাড়িঘর ভেঙে যায় এই ভয়ে আছে সবাই। উৎসবের রান্নাবান্না চলছে। আমার নাতনি অনুভার জন্য একটা নুডলস রান্না করে দিচ্ছি। একেবারে সহজভাবে রান্না করছি। নুডলসটাকে স্বাদ মতো লবণ দিয়ে অল্প জল দিয়ে সিদ্ধ করে নিলাম। এরপরে ডিম ভেঙে দিয়েছি, তারপর মশলাটা উপর দিয়ে দিয়ে দিলাম। সুন্দর মতো হয়ে গেল সুস্বাদু নুডলস রান্না। স্বাদ হয়েছে নি? জলফাইয়ের টক হবে, জলফাইয়ের টকে দেওয়ার জন্য নারিকেল কুড়িয়ে দিচ্ছি আমরা সবাই মিলে। অনেকগুলো নারিকেল কুড়াতে হবে। নারিকেলগুলো কুড়িয়ে ব্লেন্ডার করা হবে। দুপুরে 1200 মানুষের এস্টিমেট অনেক রান্নাবান্না হচ্ছে। এটা হলো আমার এক কাকি। গত বছর আমার কাকা মারা গিয়েছেন, ওনার বয়স আমার চেয়ে অনেক কম হবে। আমার জ্যাঠাতো ভাইয়ের ঘরের মেয়ে সুমি, তারপর আমার ছোট বৌদি। তিন চুলায় রান্না বসিয়েছে। আপনার বাড়িতে কাল থেকে এই বৃন্দাবনের মতো
এই উৎসবের মহাপরিচালক আমার জেঠাতো ভাইয়ের ছেলে শ্যামল। ওদের রান্নাঘরেই রাধা মাধবের রাজভোগের রান্নাবান্না চলছে। ইনি হলেন শ্যামলের মা, আমার বৌদি, আর যিনি রান্না করছেন ইনি প্রসাদী বৈষ্ণব। এখানে কথাবার্তা বলা যাবে না, আমি একটু দেখতে আসলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। অর্থাৎ একটা হচ্ছে ভট্টাচার্য আর একটা হচ্ছে গর্গ আচার্য। গর্গ আচার্য হচ্ছে গণনা করে, ভট্টাচার্যের কাজ হচ্ছে পূজা পার্বণ করে, যেটা আপনাকে লিখে দেবে। এবং কোনানে যাবি? গেটের বারে যাবি নি কোনো? আচ্ছা, গেটের বারে যাই তিরতি নু। রাজভোগ আরম্ভ হয়ে গেল, ভোগ আরতি হচ্ছে উঠোনে। এখানে এত মানুষের জায়গা দিতে পারবে না, এ কারণে উঠোনেই ভোগ আরতি হচ্ছে। যিনি ভোগ নিবেদন করেছিলেন সেই মাতাজি প্রণাম করছেন। পাশেই আমার বৌদি, আমরা সবাই হরির নাম সংকীর্তন করছি। নতুন বনি গো নোয়াব কেন? Thank you.
সবাই হাত জোড় করে বলুন নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোবর্ধন কি আপন আপন মাতা পিতা কি গৌর ভক্ত বৃন্দ কি তুলসী বৃন্দাদি মহারানী কি রাধা কৃষ্ণ কি এই ব্রহ্মবত্ত পুরাণ পাঠ কি উপস্থিত ভক্ত বৃন্দ কি বহিরাগমন ভক্ত বৃন্দ কি বিশ্ববাসী ভক্ত বৃন্দ কি এই কীর্তনিয়া গণ কি এই কীর্তনের আয়োজিত ভক্ত বৃন্দ কি গ্রামবাসী কি গৃহস্থের মঙ্গল হোক কি জয় জয় রাধা কৃষ্ণ প্রেম হরি হরি জয় রাধেশ সর্বেষাং মঙ্গলাং ভুবন সর্বে সন্তু নিরাময় সর্বভদ্রাণ পশ্যন্তি মা কচ্ছি সুক্ত ভাবে নন্দন্তু সর্বভূতানি সর্বনিরক্ষাণি সর্বস্য পিতরস্তু পিতরাত্ত বিজ্ঞতে নমো নমঃ এবং সকলের সম্মতি আমি প্রদান করছি আমি যদি আপনাদের কাছে একটা জিনিস চাই আপনারা আমাকে দেবেন তো সবাইকে বলতে হবে যারা যারা দেবে হ্যাঁ আমি যদি চাই আমি আপনাদের কাছে যদি চাই আপনারা দেবেন তো সবাই আমাকে একটু আশীর্বাদ করে দেবেন শুভ প্রণাম কি ভালো লাগে রে বাবা লোকে লোকারণ্য এটার মতো পুণ্য আর আছে নি ¡Gracias!
অনেক মানুষ বসে আমার মেজ ভাই রতন লিপি সহ খাগড়াছড়ি থেকে কিছুক্ষণ আগে আসলো এসেই কাজে লেগে গেছে কালকে রাত্রে খিচুড়ি প্রসাদ করছে কি ফাইন হয়েছে গো এক এক এরকম সসপেনে এক সসপেন রাঁধছে ভাই শেষ হয়ে গেছে হরে ফুলাইনের গুলাই নাই আবার রাঁধছি কালকে রাত্রে ওই মেলা মানুষ হয়েছে রান্না হয়েছে পাঁচ মিশালি সবজি সাথে মুগ ডাল কাঁচকলা আলু সয়াবিন দিয়ে একটা ঝোল নারকেল বাটা দিয়ে জলপাইয়ের টক পায়েস রসা জালিটা ফাইন হয়েছে তরকারি একদিন ভালো হয়েছে পুরা বাড়ির আনাচে কানাচে সবাই বসে প্রসাদ নিয়েছিল এখন একটু হালকা হয়েছে সবাই প্রসাদ নিয়ে চলে গেছি এটাই হলো শেষ বেশ খাওয়া দাওয়া শেষ হলে আমরা সবাই মিলে গল্প করছি এই তো জোয়ার জোয়ার আইছে তো ঘরের অর্ধেক গেছে গো কত গভীর করে ভাঙছে ভিতর দিকে কত গভীরে ঢুকি গেছে ভিতরে এখন আমরা আসলাম আমাদের পাশেই জেলে বাড়িতে নদী ভাঙন দেখতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আহারে ঘর রে কষ্ট সহ্য হয়নি
দেখি আমার কাছে কেমন লাগে লিপি এটা সহ্য করন যায় না কি কষ্ট করি ঘর দিছে গো কত যত্ন করে বানাইছে কত লেপা কোসা কত এটা যে কোনো টাইমে ডাবি নিচের দিকে ডাবি যাবে জোয়ার আসলে এটা জোয়ার আইলে তো এদিকে জল ঢুকি যায় মানে ওই গঙ্গা মার সাথে যুদ্ধ করি করি রইছি আর কি আরে দুঃখজনক ব্যাপার হ্যাঁ দেখছি হিন্দি দেখছি নদীর লগে বসতিকরণ কেন আহারে ঘর রে আহারে নদী রে ভিতরে গেছি তো ফ্লোর পর্যন্ত গেছি ঘুমাইতেও তো এগো ঘুমাইতেও তো রিক্স আছে কেন ভয়ে ভয়ে থাকি রাতে কবার দি সব সৃষ্টিকর্তার উপর ভরসা ঠাকুর ঘর তো ইনে আছে ঠাকুর ঘরে কয়েক বছর আগে এখানে এক বাড়িতে ডাকাতি হয়েছিল ওই মহিলা ডাকাত দলের একজনকে ধরে ফেলেছি ওই গল্পটাই করছি আমাদের সাথে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে যারা সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে